World of Work Summit-এ যোগ দিতে সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ার কথা রয়েছে। সামিটে যোগ দিয়ে ভাষণ দেয়া ছাড়াও জাতিসংঘের রিফিউজি বিষয়ক সংগঠন UNHCR, আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক, বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে। এর বাইরে সুইস কনফেডারেশনসের প্রেসিডেন্টের সাথে বৈঠক করার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর। আগামী শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।